অত্যন্ত অসাধারণ একটা পাবলিক সার্ভিস প্রদান করবার এবং সেটা ডিজিটাল ওয়েতে, সেটার জন্য এই প্ল্যাটিনাম পুরস্কার আমরা পেলাম এখানে। আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ডিসেম্বর 2020-র পয়লা ডিসেম্বর থেকে এই কাজ শুরু করেছে এবং পাঁচটা আমাদের ইতিমধ্যেই পাঁচটা এডিশন হয়ে গেছে, অর্থাৎ পাঁচবার আমাদের বিভিন্ন জায়গায় ক্যাম্প হয়েছে। প্রায় 3,80,000 ক্যাম্প ইতিমধ্যেই হয়ে গেছে এবং এখানে ফুটফল হয়েছিল, ভিজিটার্স ছিল প্রায় 9 কোটি আর অ্যাপ্লিকেশন ছিল 7.8 কোটি, তাতে ডিসপোজড হয়েছে 6.7 কোটি, অর্থাৎ প্রায় আমরা 98% অ্যাপ্লিকেশনে ডিসপোজ অফ করেছি। গত 31 ডিসেম্বর অবধিও এই ক্যাম্প চলেছে, মাননীয় নেত্রী বাড়িয়ে দিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী এই সময়টা বাড়িয়ে দিয়েছিলেন, 31 ডিসেম্বর অবধিও চলেছে। অনেক প্রকল্প নিয়ে অনেকে, বিশেষ করে বাংলায় যারা ভারতীয় জনতা পার্টির আছে, তারাই দুয়ারে সরকারকে অনেক কিছু ক্রিটিসাইজ করেছে, অনেক কিছু বলে, জমির দুয়ারে সরকার থেকে শুরু করে কোনোটাই বাদ দেয়নি। কিন্তু আজকে দেখা গেল যে কেন্দ্রীয় সরকার এই অ্যাটেম্পটাকে, এই কাজটাকে তারা স্বীকৃতি দিল, এবং শুধু স্বীকৃতি দিল না, সিলভার গোল্ড নয়, প্ল্যাটিনাম পেয়েছি আমরা, এটা কিন্তু মনে রাখতে হবে। এবং সারা ভারতবর্ষে কিন্তু দুয়ারে সরকার আজকে একটা চেনা নাম হয়ে গেছে এবং আমি এখানে বহু রাজ্যের মানুষের সাথে কথা বললাম এবং কেন্দ্রীয় সরকারেও যারা কাজ করছেন আধিকারিকরা, তারাও এই সম্পর্কে ওয়াকিবহল এবং তারাও এই যে কাজটা হচ্ছে তার প্রশংসা করেছেন একদম পঞ্চমুখী।